লাতিন আমেরিকার দেশ ব্রাজিল তার জন্মভূমি, কিন্তু ক্যারিয়ারের প্রয়োজনে নেইমারকে পাড়ি জমাতে হয় দেশ থেকে দেশান্তরে। সময়ের প্রয়োজনে শিখতে হয়েছে একাধিক ভাষা। বর্তমানে খেলছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। এখন প্রশ্ন উঠেছে, এবার কি আরবি ভাষা শিখবেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা? জীবনের 21টি বসন্ত নিজ দেশে কাটানোর পর তিনি পাড়ি জমান ইউরোপে। স্পেন থেকে ফ্রান্স হয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের পা পড়েছে এশিয়ান ফুটবলে। ইঞ্জুরির কারণে আপাতত মাঠের বাইরে থাকলেও তিনি সৌদি আরবের ক্লাব আল হিলালের সর্বোচ্চ দামি ফুটবলার। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। এক দেশ থেকে আরেক দেশের ফুটবল খেলতে গিয়ে নানা ভাষাভাষীর মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে নেইমারকে। সময়ের প্রয়োজনে তাই শিখতে হয়েছে একাধিক ভাষা। বর্তমানে নেইমার বলতে পারেন 5টি ভাষা। এর মধ্যে ব্রাজিলের জাতীয় ভাষা পর্তুগিজের সঙ্গে স্প্যানিশ ভাষায় তিনি খুবই দক্ষ। এছাড়া ইংরেজি, ফ্রেঞ্চ ও কাতালান ভাষাতেও কথা বলতে পারেন নেইমার। পর্তুগিজ নেইমারের মাতৃভাষা হওয়ায় এটাতে ভালো হওয়া স্বাভাবিক। স্প্যানিশ ভাষা শিখেছেন 2013 সালে স্পেনের ক্লাব বার্সেলোনায় যোগ দেবার 3 বছর আগে। বার্সায় খেলতে গিয়ে শিখেছেন কাতালান ভাষা। তবে পর্তুগিজ আর স্প্যানিশ ভাষার মতো কাতালান ভাষায় এতটা বলতে পারেন না, কারণ বার্সেলোনায় সতীর্থদের সঙ্গে মূলত স্প্যানিশ ভাষাতেই কথা বলতেন তিনি। 2017 সালে দল বদলের বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে ফ্রান্সের ক্লাব পিএসজিতে নাম লেখান তিনি। সেখানে গিয়ে শিখেন ফ্রেঞ্চ ভাষা। তবে প্যারিসের ক্লাবটির সতীর্থ কিলিয়ান এমবাপের সঙ্গে তার যোগাযোগের মাধ্যম ছিল স্প্যানিশ ভাষাই। বার্সেলোনার পর লিওনেল মেসির সঙ্গে পিএসজিতে খেলেছেন নেইমার। দুজনের বেশ ভালো বন্ধুত্বও রয়েছে। তবে মেসি শুধু স্প্যানিশ ও কাতালান ভাষায় কথা বলতে পারতেন। স্প্যানিশ আর্জেন্টিনার জাতীয় ভাষা, আর কাতালান ভাষাটা মেসি শিখেছেন দীর্ঘদিন বার্সেলোনায় থাকার কারণে। মেসি ইংরেজি, ফ্রেঞ্চ আর পর্তুগিজ ভাষায় কথা বলতে পারেন না, তাই নেইমারের সঙ্গে ভাব বিনিময় হয় স্প্যানিশ ভাষায়। ইংরেজিতে কথা বলতে পারলেও এই ভাষায় নেইমার ততটা স্বাচ্ছন্দ্য নন। এবছরের জুনে আল হিলালের এক টিকটক ভিডিওতে নেইমারকে ইংরেজি ভাষায় কথা বলতে শোনা গেছে। সেটা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সৌদি আরবে ক্লাবের নাম লেখানোয় সেখানে খেলতে খেলতে কি আরবি ভাষাটাও শিখে ফেলবেন নেইমার? সময়ে বলে দেবে এই উত্তর। রায়হান রাস্তেদ, কালবেলা।